ভারতীয় ইসলামী পণ্ডিত, আরবি সাহিত্যিক, লেখক, গবেষক ও সাংবাদিক মাওলানা ওয়াজেহ রশিদ নদভী রহমতুল্লাহ আলাইহি। মাওলানা ওয়াজেহ রশিদ নদভী, যিনি একজন ভারতীয় ইসলামী পণ্ডিত, আরবি সাহিত্যিক, লেখক, গবেষক ও সাংবাদিকও ছিলেন, তাকে ভারতে আরবি সাংবাদিকতার পথিকৃৎ বলা হয়। তিনি আবুল হাসান আলী নদভীর ভাগ্নে এবং রাবে হাসানি নদভীর সহোদর। তিনি দারুল উলুম নাদওয়াতুল উলামার শিক্ষা বিভাগীয় প্রধান ছিলেন। আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা ও ইসলামী গবেষণা একাডেমির সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি। তার সম্পাদনায় প্রকাশিত হয় পাক্ষিক আর রাইদ। এছাড়াও তিনি আল রাবাসুল ইসলামীর সহকারী সম্পাদক হিসাবে কাজ করেছেন। ভারতের আরবি সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ করেছিলেন। আজকে আমরা মাওলানা মুহাম্মদ ওয়াজেহ রশিদ আল হাসানি আল নদভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তার সংক্ষিপ্ত আত্মজীবনী জানব। মাওলানা ওয়াজেহ রশিদ নদভী, যিনি 1932 সালে ভারতের উত্তরপ্রদেশের রায়বেরিলির তাকিয়া কিলা গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ পরিবারে তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয়। তারপর দারুল উলুম নাদওয়াতুল উলামায় ইসলাম ও আরবি ভাষা শিক্ষালাভ করেছিলেন। এরপর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে 1952 সালে ইংরেজিতে অনার্স সম্পন্ন করেছেন। 1953 সালে তিনি অল ইন্ডিয়া রেডিওতে আরবি বিভাগের উপস্থাপক হিসাবে নিয়োজিত অর্থাৎ যোগদান করেছিলেন। 1973 সালে উপস্থাপনা ছেড়ে তিনি নাদওয়াতুল উলামায় যোগদান করেন। আরবি ভাষা ও ইসলামী সাহিত্যে শিক্ষকতা ও লেখালেখির পাশাপাশি তিনি পাক্ষিক আরবি পত্রিকা আর রাইদ এর সম্পাদক পদে নিযুক্ত হন। মাসিক আরবি পত্রিকা আল বাসুল ইসলামের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। তার পরিচালনায় নিয়মিত প্রকাশিত হয় নদওয়ার ইংরেজি মুখপত্র দ্য ফ্র্যাগ্রেন্স অব ইস্ট। ভারতে আরবি সাহিত্য বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন ভারতের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। কর্মজীবনে তিনি নদওয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ডিন, ইসলামী দাওয়া ইনস্টিটিউটের প্রধান হিসাবে কাজ করেছেন। ভারতের অন্যতম খ্যাতিমান শিক্ষাবিদ আবদুল্লাহ আব্বাসি নদভীর মৃত্যুর পর থেকে ধারাবাহিকভাবে তিনি দারুল উলুম নদওয়ার শিক্ষা বিভাগীয় প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি রাবেতাতুল আদব আল ইসলামী আল আলমি, আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা ও আল মুজাম্মুল আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা ও আল মুজাম্মাউল ইসলামী আল ইলমির সেক্রেটারি জেনারেল ছিলেন। 1994 সালে তিনি প্রথম বাংলাদেশে এসেছিলেন চট্টগ্রামের জামিয়া দারুল মারিফুল আল ইসলামিয়ার সাহিত্য সেমিনারে। 1994 সালে তিনি প্রথম বাংলাদেশে আগমন করেছিলেন চট্টগ্রামের জামিয়া দারুল মারিফ আল ইসলামিয়া মাদ্রাসার সাহিত্য সেমিনারে। তিনি 2019 সালের 16 জানুয়ারি মৃত্যুবরণ করে ইহকাল ত্যাগ করেন। তিনি তার জীবনে অনেক বই লিখেছেন, প্রকাশ করেছেন। তার মধ্যে তিনি আরবি আর রায়েত আল বাসুল ইসলামী এবং সাফাফাতুল হিন্দে নিয়মিত লেখালেখি করতেন। তার মৌলিক ও অনুদিত গ্রন্থের মধ্যে অনেক গ্রন্থই বিখ্যাত। তার মধ্যে রয়েছে তারিখুল আদাবিল আরবি, আদাবুসাহওয়া আল ইসলামিয়া, হারকাতুত তারিমি ইসলামী ফিল হিন্দ ওয়াল তাক ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রব্বুল আলামিন হযরতকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।